হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার ইঞ্জিনিয়ার পাঠশালা প্ল্যাটফর্ম আশা করি সবাই সুস্থ আছো এবং ভালো আছো নিত্রতর গভর্নমেন্ট এবং প্রাইভেটের জব নোটিফিকেশন যখনই পাবলিশ হোক না কেন সবার প্রথম চেষ্টা করি আমার ইউটিউব চ্যানেলের মধ্যে তোমাদেরকে জব প্রকারি সম্পর্কে অল ডিটেলস তুলে ধরা ঠিক তেমনি দেখতে পাচ্ছ আজকে যে ওয়েবসাইটে রয়েছি সেই ওয়েবসাইটটা দেখতে সেল স্টিল অথরিটি অফ ইন্ডিয়া লিমিটেড পক্ষ থেকে যেটা দাঁড়ানো তোমার সেন্ট্রাল পাবলিক সেক্টর আন্ডারে আন্ডারটেকিং একটা রয়েছে পিওসি জব

এবং যারা নিচ্ছ এবং যারা জিডেড এর জন্য প্রিপারেশন নিচ্ছ তাদের জন্য কিন্তু আমাদের ইউটিউব চ্যানেল অর্থাৎ তোমরা অবশ্যই সার্চ করে নেবে ইঞ্জিনিয়ার পাঠশালা বাই শুভঙ্কর মন্ডল obviously তোমরা জানো ইঞ্জিনিয়ার পাঠশালা বাই শুভঙ্কর মন্ডল সার্চ করে নেবে দেখতে হবে তোমরা ইউটিউব আসবে আসার পর তোমরা এখানে যাবে প্লে যাওয়ার পর তোমরা দেখতে হবে অনেক রকম ক্লাস আছে যেখান থেকে তোমাদের বেসিক ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং যেটা কমপ্লিট করতে পারলে তোমরা কিন্তু জিলেটে ভালো স্কোর আনতে পারবে সেমিস্টার এবং তোমাদের ইলেকট্রিক্যাল এবং ইলেকট্রনিক ব্রাঞ্চে যে বেস সেই বেসটা ক্লিয়ার হয়ে যাবে অবশ্যই এখানে প্লেলিস্ট লিস্ট করা আছে প্রতিটা ক্লাস অবশ্যই এখানে করে হেল্প হতে হেল্প তোমাদের হতে পারে এবং তার সঙ্গে ডিসি নেটওয়ার্ক থিওরম প্রত্যেকটা বেসিক ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার উপর সার্কিট থিওরিটা অবশ্যই ম্যাগনেটারি এবং তার সাথে যে সার্কিট থিওরি সঙ্গে সঙ্গে আমরা ম্যাগনেটিক সার্কিট অর্থাৎ বেসিক ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার যে সাবজেক্ট রয়েছে সবার জন্যই কমন সেখানে কিন্তু আমি পুরোটাই কমপ্লিট করবো আমার ইটিউব চ্যানেলের মধ্যে অবশ্যই তোমরা চোখ রাখো আমার ইউব চ্যানেল লেটেস্ট আপডেট পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো

দেখো তোমাদের কাছে প্রথমে বলি স্টিল অথরিটি অফ ইন্ডিয়া লিমিটেড যেটা দুর্গাপুর স্টিল প্লান্ট থেকে বেরিয়েছে অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল থেকে তোমরা জানো যারা আমরা ওয়েস্ট বেঙ্গল থেকে বাসবাস করছি সে ওয়েস্ট বেঙ্গলের ক্যান্ডিডেটের জন্য কিন্তু ভালো রকম একটা অপরচুনিটি যারা ওয়েস্ট বেঙ্গল থেকে আহ আমরা ওয়েস্ট বেঙ্গল থেকে ওয়েস্ট বেঙ্গলের উপর ডিপেন্ড করি সবাই জানো যে দুর্গাপুরে যে স্টিল অথরিটি অফ ইন্ডিয়ার কোম্পানিটা আছে সেখানে কিন্তু নাম্বার অফ রিক্রুটমেন্ট ছেড়েছে রিক্রুটমেন্ট পোস্ট টা তোমরা দেখতে পাচ্ছ দু হাজার চব্বিশ সালের জন্য পোস্ট এডভার্টাইজমেন্ট নাম্বার টাও তোমাদের কিন্তু ক্লিয়ারফাই করে দিয়েছে ডেটটা ছিল তোমাদের তিন এক দু হাজার চব্বিশ অবভিয়াসলি বলে দিই এই এডভার্টাইজমেন্ট টা কি করে ডাউনলোড করবে অবভিয়াসলি তোমরা নিচের থেকে স্ক্রল করলে এখানে দেখতে পাচ্ছ কেরিয়ার বলে অপশন আছে কেরিয়ার বলে অপশনে ক্লিক করার পর তোমাদের কাছে নিচে থেকে স্ক্রল করলে তোমাদের কাছে নিচে থেকে স্ক্রল করবে এরকম করে স্ক্রল করে দেখতে হবে দেখো এখানে দেখো news বলে অপশন উঠছে রাইট এই দুর্গাপুর স্টিল প্ল্যান্ট রিক্রুটমেন্ট অফ ডিফারেন্ট অফ এক্সিকিউটিভ নন এক্সিকিউটিভ যে ভি বেরিয়েছে এই দুর্গাপুরে এইটাকে ক্লিক করার পর তোমাদের কাছে এরকম একটা পিডিএফ ওপেন হয়ে যাবে আর সেই লিংকটা আমি ডেসক্রিশনে দিয়ে দেব সেখান থেকে তোমরা ইজিলি ভাবে ডাউনলোড করতে পারো আইদার তোমরা তো obviously টেলিগ্রাম চ্যানেলে জয়েন করছো সেখান থেকে তোমরা ইজিলি ভাবে পিডিএফটা ডাউনলোড করতে পারবে ওকে সো চলো আলোচনা করে করি সেলস সম্পর্কে কম বেশি আমার থেকে ভালোভাবে তোমরা ভালোভাবে জানো যে সেল একটা অলরেডি

মেডিকেল সেক্টরে যে সমস্ত ডিগ্রিগুলো থাকে পিজি ডিগ্রি ডিএনএ ক্রিস্ট মেডিসিন এর ওপর ডিপেন্ড করে থাকলে তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে এবং যারা তিন বছরের জন্য পোস্ট কোয়ালিফিকেশন এক্সপিরিয়েন্স আছে পিজি ডিগ্রি তারা কিন্তু মেডিকেল সেক্টরের জন্য তাদের জন্য কিন্তু নাম্বার অফ পোস্ট বেড়েছে একটা এবং এজ কে তোমাদের লাগবে এই বয়স সীমার অনুযায়ী এই বয়স সীমা তিন তিরিশ এক দু হাজার চব্বিশের অনুযায়ী কিন্তু তোমাদের একচল্লিশ বছরের মধ্যে কিন্তু হতে হবে সেটা কিন্তু একটা পোস্ট রয়েছে

থ্রি পোস্টে কিন্তু তোমাদের তিনটে নাম্বার অফ ভ্যাকান্সি দুটো বেরিয়েছে যেখানে তোমাদেরকে বলছে বি ফুল টাইম করতে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এর উপর গভর্নমেন্ট রেকমেন্ডেশন ইউনিভার্সিটি ইনস্টিটিউট এর করতে হবে অর্থাৎ যে কোনো গভর্নমেন্ট থেকে বিবিটেক ফুল টাইম মেকানিক্যাল এর উপর ডিপেন্ড করে থাকলে তোমরা কিন্তু এপ্লাই করতে হবে বয়স সীমা তোমাদের বলতে হচ্ছে পঁয়ত্রিশ নম্বর পঁয়ত্রিশ বছর হতে হবে দুটো ভ্যাকান্সি অনলি বেরিয়েছে এবং পোস্ট গ্রাজুয়েট থাকলে প্লাস অবশ্য প্লাস বলেছে প্লাস বলেছে তোমাদের কিন্তু মাথায় রাখতে হবে সবাইকে প্লাস বি বি টেক সঙ্গে সঙ্গে পোস্ট গ্রাজুয়েট এর সঙ্গে সেভেন ইয়ার সেভেন ইয়ার এক্সিকিউটিভের উপর পোস্টে মেনটেন্সের উপর তোমাদের এক্সপিরিয়েন্স কিন্তু একটা রাখতে হবে ঠিক আছে তারপরে দেখো ম্যানেজার পোস্টে মেটোলজির উপর ডিপেন্ড করে বি টাইম মেটোলজির উপর ডিপেন্ড করে গভর্নমেন্ট দিয়ে করা থাকলে তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে সেখানে তোমার চারটে পোস্ট বেরিয়েছে এবং ম্যানেজার কেমিক্যাল পোস্টের জন্য বি বিটেক ফুল টাইম এডুকেশন কোয়ালিফিকেশন সেম রয়েছে সেখানেও তোমাদের কিন্তু তিনটে পোস্ট রয়েছে ওকে এবং বাকি যে সমস্ত ডিপার্টমেন্ট গুলো রয়েছে সেগুলো কিন্তু সমস্ত দুটো তিনটে করে পোস্ট রয়েছে দেখো অ্যাকচুয়ালি বেশি পোস্ট বেরাক বা কম বেরাক বা মেজুরিটি পোস্ট বেরাক না কেন আমি সেগুলোকে নিয়ে তোমাদের কাছে তুলে ধরবো অনেকে অনেক রকম ভাবে আমার ভিডিওটা ফলো করে তো কেউ কারো এক্সপিরিয়েন্স রয়েছে কেউ ফ্রেশার্স রয়েছে সবার জন্যই কিন্তু আমার ভিডিও তৈরি করি অবশ্যই আহ আমি দুটো ভ্যাকারান্সি আসলেও কিন্তু আমি সেটাকে ইনফর্ম করবো তোমাদের সঙ্গে আর যদি তোমাদের দশ হাজার ভ্যাকারান্সি আসে কিন্তু সেটা নিয়ে ইনফর্ম করবো অতএব এটা নিয়ে আমাকে ইনফর্ম করতেই হবে যেতে তোমাদের কাছে এই ব্যস্ততা জীবনের সঙ্গে ব্যস্ততার টাইমের সঙ্গে যেমন এই ভিডিওর সঙ্গে সব ক্লিয়ারিফাই হয়ে যায় ওকে দেখো ম্যানেজার যে মেকানিক্যাল প্রজেক্ট ই থ্রি পোস্টে ভি ফুল টাইম মেকানিক্যালের উপর ডিপেন্ড করা থাকলে কিন্তু তোমরা অ্যাপ্লাই করতে পারবে সেখানে কিন্তু চারটে পোস্ট দিয়েছে ওনারা

আহ ম্যানেজার সিভিল পোস্টে প্রজেক্টের ক্ষেত্রে বিইবিটি ফুল টাইম সিভিলের সঙ্গে এবং সাত বছর তোমাদের কিন্তু এই পোস্টের উপর ডিপেন্ড করে তোমাদের কিন্তু এক্সপিরিয়েন্স রাখতে হবে সেখানে কিন্তু দুটো পোস্ট রয়েছে নেক্সট হচ্ছে মেডিকেল অফিসার চলে আসছে আবার মেডিকেল ডিপার্টমেন্টে মেডিকেল অফিসার অফিসনালে তারপরে হচ্ছে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার সেফটি পোস্টের ক্ষেত্রে সেফটি পোস্টের ক্ষেত্রে কিন্তু ব্যাচেলার ঠিকের উপর ফুল টাইম থাকলে হবে ফুল টাইম ইঞ্জিনিয়ারিং এর ওপর ডিপেন্ড করে এবং তোমাদের এইটার উপরে রিমটেক করা থাকলে কিন্তু ফুল টাইম

ফিফটি সিক্সটি ফিফ এবং ফিফটি হচ্ছে এস টি এস সি ওবিসি পি ডিএলপি ক্যান্ডিডের জন্য এবং তোমাদেরকে বিদ্যালয়তে ফর্টি থাকলে এবং থাকলে অ্যাপ্লাই করতে পারবে সেটা হচ্ছে পার্সেন্টের উপর থাকে ওকে তো এখানে কি বলছে দ্য ক্যান্ডিডেট উইল বি মডিউস কপি দোস কনভার্শন নর্মাল অফ এক্সপিট দি দা ইউনিভার্সিটি ইউনিভার্সিটি হেড অফ দা ইনস্টিটিউট স্কিল ইমেন্ট ট্রেড আচ্ছা তোমরা যদি কোনো জায়গা থেকে ইনস্টিটিউট অফ ডিপেন্ড করে ইন্টারভিউ স্কিল ডেভেলপমেন্ট টেস্ট থেকে দেখাতে সেটা কিন্তু তোমাদেরকে যদি থাকে যদি শিখবে সেটা তাহলে তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে

আর বাকি কিছু নেই ইম্পর্টেন্ট যাদের রয়েছে দেখো কি বলছে ক্যান্ডিডেট উইল বি রিকোয়ারমেন্ট অফ দ্যু বাইটারিড তোমাদের কিন্তু এটা অবশ্যই তোমাদের মাথায় রাখতে হবে কাজ সার্টিফিকেটের উপর ডিফেন্ড করে STSC যারা রয়েছে তাদের কিন্তু অবশ্যই জেনুইন STSC এসসি অফিস অফ ডিফেন্ড করে গভর্নমেন্টে যে তোমাদের STSC টি এস সার্টিফিকেট থাকে সেটা কিন্তু থাকতে হবে এবং পিডলুধির জন্যও কিন্তু একই ওকে এজি রিলেকশান এস রিলেকশান থেকে কিছুক্ষণ আগেই বললাম STSC দের জন্য পাঁচ বছর ছাড় পেয়ে যাবে এবং তারা যারা নন কেমিনালি ইন্ডিয়ার আছে অর্থাৎ ওবিসি যারা রয়েছে তাদের জন্য কিন্তু ছাড় রয়েছে তিন বছর এবং পিঠল জন্য রয়েছে বাকি দশ বছর জেনারেলদের জন্য পনেরো বছর এস টিএসির জন্য এবং তিন তেরো বছর হচ্ছে ওপিসির জন্য এগুলো তো তোমাদের কমন থাকে এবং হ্যাঁ ফিজিক্যাল স্ট্যান্ডার অবশ্যই এখানে বলেছে একটা একটু দেখে নেবে হাইট কত লাগবে ওয়েট কত লাগবে সেগুলো কিন্তু দেখবে মোড অফ সিলেকশন কি বলছে দেখ মোড অফ সিলেকশনটা মোস্ট ইম্পর্টেন্ট মোড অফ সিলেকশনটা কি বলেছে একটু লক্ষ্য করে নাও মোড অফ সিলেকশনটা কি বলছে না ইলিজিবল ক্যান্ডিডেট ইলিজিবল অ্যাপ্লিকেশন হইথারমেন্ট অ্যাপ্লাই ইন্টারভিউ

হায়দ্রাবাদ কলকাতা হাওড়া মুম্বাই সব জায়গায় রয়েছে দিল্লি সব জায়গায় কিন্তু করবে উপর ডিপেন্ড করে আর তোমাদের আমাদের ওয়েস্ট বেঙ্গল থেকে যারা দেখছো তারা অবশ্যই কলকাতা আর হাওড়া সেন্টার থাকবে সেটা কিন্তু দেখো ওকে ট্রেনিং পিরিয়ড অবশ্যই ট্রেনিং পিরিয়ড তোমাদের কি কি বলছে দেখো তোমাদের ক্যান্ডিডেট সিলেক্টেডেন্ড কাম ট্রেনিং অর্থাৎ ট্রেনিং ফর দা টু বছর তোমাদের ট্রেনিং থাকবে দু বছর ট্রেনিং পর তোমাদের সাকসেসফুল স্কেল দেওয়া হবে

যেহেতু আমি কি বললাম তোমাদেরকে যে যতগুলোই ভ্যাকেন্সি আসুক না কেন গভর্নমেন্ট এবং প্রাইভেটে ইঞ্জিনিয়ারিং রিলেটেড যতই ভ্যাকেন্সি আসুক আমি অবশ্যই সে লোকের জব প্রোফাইল তোমাদের কাছে তুলে দেবো যাতে তোমাদের কাছে সমস্ত ক্লিয়ারেন্স থাকে ওকে সো যারা কোনো ইউটিউব করেন না অবশ্যই সাবস্ক্রাইব করে বেলাইকন টা অন করে রাখো পাওয়ার জন্য এবং যারা প্রিপারেশন নিতে চাইছো গভর্নমেন্টের জন্য ভালো করে তারা অবশ্যই প্লে লিস্টগুলো ফলো করো অবশ্যই ক্লাসগুলো করো আশা করি তোমাদের কাছে এখানে ক্লিয়ারেন্স হয়ে যাবে আর অবশ্যই তোমার টেলিগ্রাম চাই জয়েন করো ভালো লাগলে ভিডিওটা অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করো লাইক কমেন্ট করো দেখাবে নেক্সট ভিডিও তোমার তোমার সুস্থ থাকো থ্যাংক ইউ সো মাছ ওয়াচিং দা ভিডিও